Hey guys, welcome back to my another video. তো আমরা এখন আছি বেনারসে। আর আপনারা তো ভালো করেই জানেন বেনারস মানেই হলো গঙ্গার ঘাট। তাই আমরা এখন যাচ্ছি সেই দিকে। তবে শুধুমাত্র গঙ্গার ঘাট দেখতে নয়, তার সাথে সাথে আমরা করব আজকে নৌকার যাত্রা, মানে গঙ্গার উপর দিয়ে নৌকা যাত্রা। তো চলো ভিড় ঠেলে এগিয়ে যাই ঘাটের দিকে। তো গাইজ, আমরা এখন একদম ঘাটের সামনে পৌঁছে গেছি। আমাদের এই পিছনে এখানটা দিয়ে আছে ঘাটটা। তো আমরা একটুখানি রাস্তায় এগিয়ে গেছিলাম, তাই খুঁজতে লেট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ বসবো, তারপর আমরা নৌকা করে ঘুরবো চারিদিকটা। তো চলো ঘাটের ঘন্টায় যাওয়া যাক। অ্যাট লাস্ট অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেছি, পিছনে দেখতে পাচ্ছ চলে এসেছি। তো চলো ঘাটে পৌঁছাতেই দেখতে পেয়ে গেলাম নৌকা একদম রেডি। তাই দেরি না করে আমরা উঠে পড়লাম একটা নৌকাতে। জানিয়ে রাখি, এখানে আমরা এই নৌকাটা ভাড়া করেছি 5,000 টাকা দিয়ে। তবে আমরা অনেকজন থাকায় প্রতিজনের মধ্যে ভাড়াটা ভাগ হয়েছে 200 টাকা করে। আর আমি একদম নৌকার সামনের দিকে চলে এসেছি, যাতে আপনাদের ভালো করে জার্নিটা দেখাতে পারি। এই নৌকার সবচেয়ে ভালো জায়গা, মানে সামনের জায়গাটা আছে এখন আমার দখলে। আর আমি পরে নিলাম আমার লাইফ জ্যাকেট। তো আমরা এখন পুরোপুরিভাবে সেফ, এরপর আমাদের নৌকা যাত্রা এনজয় করা যায়। তো আমাদের নৌকা ঘাট ছেড়ে এগিয়ে গেল। আর আপনাদের জানিয়ে রাখি, বেনারসে আছে টোটাল 80টা ঘাট। তবে 80টা ঘাট কভার করা একদিনে সম্ভব নয়। তাই আমি আপনাদের দেখাবো বেনারসের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ফেমাস কয়েকটা ঘাট, এবং জানাবো তাদের ফেমাস এবং পপুলার হওয়ার পিছনের কারণ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ফার্স্টে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটটার নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই ঘাটটা হলো এখানের মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ঘাট। এই ঘাটেই করা হয় বেনারসের সবচেয়ে বিখ্যাত সন্ধ্যা আরতি, যেটা দেখার জন্য বেশিরভাগ মানুষেরা এখানে আসে। এই ঘাটের কাছেই আছে বিখ্যাত বিশ্বনাথ টেম্পল। বলা হয় এই মন্দিরেরই এক যজ্ঞে নাকি এখানকার রাজা 10টা ঘোড়ার বলিদান দিয়েছিল। সেখান থেকেই এই ঘাটের নামকরণ করা হয়েছে দশাশ্বমেধ। 10 কথার অর্থ হচ্ছে 10টা, অশ্ব কথার অর্থ হচ্ছে ঘোড়া, এবং অমেধ কথার অর্থ হচ্ছে বলিদান। তো চলো এরপর দেখা যাক পরের ঘাটটা। এই ঘাটটার নাম হচ্ছে মুন্সি ঘাট। এই ঘাটটা বানানো হয়েছে 1812 খ্রিস্টাব্দে। এই ঘাটটার নামকরণ করা হয়েছে শ্রীধারা নারায়ণ মুন্সির নামানুসারে। এই ঘাটটা পার্সোনালি আমার খুবই ফেভারিট, কারণ এখানে আছে বিভিন্ন বড় বড় নৌকো এবং এই ঘাটটা দেখতে অনেকটা দুর্গের মতো, তাই এটা আমার খুবই ফেভারিট। এই ঘাটটার নাম হলো ওমকার ঘাট। ওমকার হলো ব্রাহ্মণদের একটা খুবই পবিত্র চিহ্ন। এই ঘাটেও আছে একটা খুবই বড় অট্টালিকার মতো দুর্গ। সামনের যে ঘাটটা দেখছেন, সেই ঘাটটার নাম হচ্ছে রাজা ঘাট। এই ঘাটটা আছে মানস সরোবর ঘাট এবং পাণ্ডে ঘাটের মাঝখানে, এবং এই ঘাটটা খুবই বড় একটা দেয়াল দিয়ে ঘেরা। এই ঘাটটার নাম হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। এই ঘাটটা হলো একটা শ্মশান। বলা হয় নাকি এখানে নিরন্তর মরা পোড়ানো হয় এবং এখানে চিতার আগুন কোনোদিনও নেবে না। এইটা হলো বেনারসের মধ্যে একটা খুবই হন্টেড জায়গা। এই ঘাটটার নাম হচ্ছে চেত সিং ঘাট। এই ঘাটটার নামকরণ করা হয়েছে মহারাজ শ্রী চেত সিংয়ের নামানুসারে, যে ছিলেন বেনারসের একজন রাজা। এবং এই ঘাটেও আছে খুবই বড় একটা দুর্গের মতো অট্টালিকা। তো আমরা এভাবে এই ঘাটগুলো দেখতে দেখতে বহু দূর অবধি চলে এলাম, এবং এখন আমরা আছি একদম গঙ্গা নদীর মাঝখানে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধু জল আর জল, মাঝখানে শুধু আমাদের এই নৌকা। এবং আপনারা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেটার একদিকে আছে রামনগর এবং অপর দিকে আছে বেনারস। আমরা এখন সেই ব্রিজটার নিচ থেকেই যাচ্ছি রামনগরের দিকে। এবং সামনে যে দুর্গটা দেখতে পাচ্ছেন, সেটার নাম হচ্ছে রামনগর ফোর্ট। এই দুর্গটা আমি কভার করেছি আমার নেক্সট ব্লগে। এই দুর্গটার মধ্যে আছে কিছু দারুণ দারুণ জিনিস, যেগুলো আমি কভার করছি আমার নেক্সট ব্লগে। তো সেই ব্লগটা দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ভিডিওটা ছিল এতটা অবধি। ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন টিপে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও লেটেস্ট আপডেটের জন্য। তো দেখা হচ্ছে পরে রামনগরে। ততক্ষণের জন্য টাটা।